রহমানুর রহিম, নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা মহান আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের এসএসসি পরীক্ষা ময়মনসিংহ বোর্ড 2020 সালের 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাব। তোমরা ভিডিওটির শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথমে আমি তোমাদেরকে সৃজনশীল প্রশ্নটা পড়ে বুঝিয়ে দিচ্ছি। ময়মনসিংহ বোর্ড 2020 সৃজনশীল প্রশ্ন 6 নম্বর, জনাব বাইজিদের 5 বছর পূর্বে সাহান ও রাহান নামক দুইটি প্রকল্পের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার নিম্নরূপ। প্রকল্প দুটির নাম হচ্ছে সাহান এবং রাহান। সাহান প্রকল্পে 2014 সালের আয় হার 12%, 2015 সালে -10%, 2016 সালে 18%, 2017 সালে 20% এবং 18 সালে 15%। রাহান প্রকল্পে 14 সালে -5%, 15 সালে 15%, 2016 সালে 20%, 2017 সালে 11% এবং 2018 সালে 9%। সাহান প্রকল্পের গ নম্বর গাণিতিক সমস্যা সৃজনশীল। সাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় কর। ঘ নম্বর, জনাব বাইজিদের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বিশ্লেষণ কর। এবার আমরা এই ময়মনসিংহ বোর্ড 2020 সালের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান শুরু করব। প্রথমে গ নম্বর, সাহান প্রকল্পের আদর্শ বিচ্ছুতি নির্ণয় করো। আদর্শ বিচ্ছুতি হচ্ছে একটি প্রকল্পের কি পরিমাণ ঝুঁকি বিদ্যমান আছে তা নির্ণয় করাই হচ্ছে আদর্শ বিচ্ছুতি। তাহলে আমরা সাহান প্রকল্পের ঝুঁকির পরিমাণ কি বা কতটুকু ঝুঁকির পরিমাণ বা কত পার্সেন্ট ঝুঁকি বিদ্যমান আছে আমি সেটি এখন নির্ণয় করব। তাহলে প্রথম আমরা গ নম্বর প্রশ্ন সমাধান শুরু করি। প্রশ্ন গ, আমরা লিখব সাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয়। এবার আমরা সলভ করে নিব, সলভ করে নিচ্ছি এদিকে। প্রথমে লিখব আমরা বছর, এখানে আমরা বছর লিখব, এরপরে লিখব আয় হার, ব্র্যাকেটে লিখব এখানে পার্সেন্ট, এরপরে লিখব আয় হার মাইনাস গড় হার, আয় হার মাইনাস গড় হার। এটাকে আমরা ব্যবধানও লিখতে পারি, ব্র্যাকেটে আমরা এখানে লিখতে পারি ব্যবধান, ব্যবধান। এরপরে লিখব আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার, অথবা আমরা লিখতে পারি ব্যবধানের বর্গ, ব্যবধানের বর্গ। এবার আমরা সাহান প্রকল্পের প্রথমে বছরের নাম, সালগুলোর নাম লিখব। এখানে 5টা বছরের কথা উল্লেখ আছে, 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত। আমরা এখানে এই সালগুলো উল্লেখ করব, আমরা রোগুলো করে নিচ্ছি। এভাবে তোমরাও খাতার মধ্যে রো করে নিবা। এবার আমরা এখানে বছর লিখব, 2014, 2015, 2016, 2017, 2018 সাল। এবার আমরা এখান থেকে প্রশ্ন থেকে দেখে রেখে আয় হারগুলো লিখব। 2014 সালে 12%, 15 সালে -10%, 16 সালে 18%, 17 সালে 20%, 18 সালে 15%। আমরা আয় হারগুলো লিখলাম। এবার লিখব আমরা মোট আয়,
মোট আয়। এবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই আয়গুলো যোগ করব। তাহলে আমরা যোগ করি, এখানে আছে 12% মাইনাস এটা পরে বিয়োগ করব, আগে প্লাসের গুলো যোগ করব। 12% এর সাথে যোগ করব 18%, এরপরে 20%, এরপরে 15% যোগ করলে হলো মোট 65%। এই 65% থেকে 10% বিয়োগ করব, তাহলে 55%, মোট আয় 55%। এবার আমরা লিখব গড় আয়। গড় আয় লিখব, তাহলে মোট আয় হচ্ছে 55%। এই মোট আয়কে মেয়াদ হচ্ছে 5 বছর, প্রকল্পের মেয়াদ 5 বছর। এই 5 দিয়ে যখন মোট আয়কে ভাগ করব, 55কে 5 দিয়ে ভাগ করলে হবে 11%। এটিকে বলা হয় এই সাহান প্রকল্পের গড়ায় 11%। এবার তিন নম্বর কলামে আসো, আয় হার মাইনাস গড় হার বা ব্যবধান, অর্থাৎ আয় হার এবং গড় হারের ব্যবধানটা বের করবো। এবার আমরা তাহলে প্রথমে আয় হার গুলো আমরা একইভাবে বসে নিচ্ছি, -10, 18, 20, 15। এবার আয় হার থেকে আমরা এই গড় আয় 11% বিয়োগ করব, এই 11। প্রত্যেক বছরের আয় হার থেকে গড় হার 11 বিয়োগ করব। বিয়োগ করার পর এবার আমরা এখানে বিয়োগফল লিখব, 12 থেকে 11 বিয়োগ করলে 1, -10 থেকে -11 বিয়োগ করলে -21, 18 থেকে 11 বিয়োগ করলে 7, 20 থেকে 11 বিয়োগ করলে 9, 15 থেকে 11 বিয়োগ করলে 4। এটা হচ্ছে আয় হার এবং গড় হারের ব্যবধান। এবার 4 নম্বর কলামে আয় হার মাইনাস গড় হার হোল স্কোয়ার অথবা ব্যবধানের বর্গের মান বের করবে। এখানে এখানে এই ব্যবধান হচ্ছে 1, এটার যখন বর্গ করব তখন হবে 1 1 1। এখানে ব্যবধান হচ্ছে -21, এই -21-এর হোল স্কোয়ার বাংলা হবে, আমরা ক্যালকুলেটারে গুণ করি, 441। এখানে 7, এটার হোল স্কোয়ার বাংলা হবে 49, 9, এটার হোল স্কোয়ার বাংলা হবে 9 9 81, 4 হোল স্কোয়ার বাংলা হবে 16। তাহলে আমরা এখানে দেখলাম আয় হার মাইনাস গড় হার হোল স্কোয়ার, এই আয় হার থেকে গড় হার বিয়োগ করলে এখানে আমরা বিয়োগফল এখানে পেয়েছি 1, এখানে -21, এখানে 7, এখানে 9, এখানে 4। এই এটার উপর হোল স্কোয়ার দেওয়া আছে, এই জন্য আমরা সবগুলোর উপর হোল স্কোয়ার দিয়ে হোল স্কোয়ারের মানগুলো বের করলাম। এবার আমরা এই কলমে লিখব সামেশন অফ, সামেশন অফ আয় হার, আমরা একটু পিছন থেকে লিখি, সামেশন অফ আয় হার মাইনাস গড় হার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, অথবা আমরা এটাও লিখতে পারি ব্যবধানের বর্গের যোগফল, ব্যবধানের বর্গের বা সমষ্টির। এবার আমরা যোগ করে নিই, এখানে 441 আর একে হচ্ছে 442, যোগ 49, যোগ 81, যোগ 16, মোট যোগ করলে হবে 588। এবার আমরা আদর্শ বিচ্যুতির যে সূত্র সেই সূত্রটা লিখব। তোমাদের পাঠ্য বইতে আদর্শ বিচ্যুতির সূত্রটা উল্লেখ করা আছে। এবার আমরা জানি আদর্শ বিচ্যুতি ইজ ইকুয়াল টু, প্রথমে রুট চিহ্ন দিব, উপরে লিখব ব্যবধানের বর্গের সমষ্টি বা যোগফল অথবা সামেশন অফ আয় হার মাইনাস গড় হার হোল স্কোয়ার, সামেশন মানে সমষ্টি বা যোগফল, আর নিচে হবে এন মাইনাস ওয়ান, এন মানে প্রকল্পের মেয়াদ, নাম্বার অফ ইয়ার, কত বছর মেয়াদী প্রকল্প। তাহলে রুট চিহ্ন দিয়ে দিলাম, সামেশন অফ আয় হার মাইনাস গড় হার হোল স্কোয়ার অথবা ব্যবধানের সমষ্টি 588, মানটা বসে নিলাম, প্রকল্পের মেয়াদ হচ্ছে 5 বছর,
আর মাইনাস এক রুট চিহ্ন বসে নিলাম পাঁচশো আটাশি পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এবার এই পাঁচশো আটাশিকে আমরা চার দিয়ে ভাগ করব ভাগ করলে হবে একশো সাতচল্লিশ আমরা এই পাশে আসতেছি কাজ করার জন্য দেখো পাঁচশো আটাশি পাঁচশো আটাশিকে এবার আমরা যখন চার দিয়ে ভাগ করব তখন হবে একশো সাতচল্লিশ এবার একশো সাতচল্লিশকে আমরা রুট চিহ্ন দিব অর্থাৎ এটার বর্গমূল করব বর্গমূল করলে একশো সাতচল্লিশের বর্গমূল হবে ক্যালকুলেটারে তোমরা করে দেখবা বারো দশমিক এক দুই তাহলে আমরা আদর্শ বিচ্যুতির পরিমাণ পেলাম বারো দশমিক এক দুই পার্সেন্ট তাহলে এটা কোন প্রকল্পের আদর্শ বিচ্যুতি এই সাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি বারো দশমিক এক দুই পার্সেন্ট প্রশ্ন বলছে সাহান প্রকল্পের আদর্শ বিচ্ছেদ কত তাহলে আমরা লিখব সুতরাং সাহান প্রকল্পের আদর্শ বিচ্ছেদটি আদর্শ বিচ্ছেদটি আমরা লিখব বারো দশমিক এক দুই পার্সেন্ট এটি হচ্ছে আমার এই ঘ নম্বর প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা সৃজনশীল প্রশ্ন গ এর সমাধান করব জনাব বাইজিদের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বিশ্লেষণ কর দুইটি প্রকল্পের মধ্যে আমরা সাহান প্রকল্পের আদর্শ বিচ্ছেদ নির্ণয় করে ফেলাম বারো দশমিক এক দুই পার্সেন্ট এবার আমরা রাহান প্রকল্পের আদর্শ বিচ্ছেদ নির্ণয় করে দেখব যে এই প্রকল্পের ঝুঁকির পরিমাণ কত পার্সেন্ট অর্থাৎ আদর্শ বিচ্ছেদের পরিমাণ কত পার্সেন্ট তাহলে আমরা দুইটি প্রকল্পের মধ্যে এরপরে তুলনা করে দেখব যে প্রকল্পের আদর্শ বিচ্ছেদের পরিমাণ কম সেই প্রকল্পটি চালু রাখবে অপরপক্ষে যে প্রকল্পের আদর্শ বিচ্ছেদের পরিমাণ অর্থাৎ ঝুঁকির পরিমাণ বেশি সেই প্রকল্পটি বাইজে বন্ধ করে দেবে তাহলে আমরা এবার রাহান প্রকল্পের আদর্শ বিচ্ছেদটা নির্ণয় করে নিই এখানে আমরা আগের মতো এই গ নম্বর প্রশ্নের মতো সাহান প্রকল্পে যেভাবে আমরা আদর্শ বিচ্ছেদের জন্য এর সবটা করেছিলাম ঠিক একইভাবে এবার গ নম্বর প্রশ্ন দিয়েও আমরা একইভাবে লিখব যে রাহান প্রকল্পের আদর্শ বিচ্ছেদ নিম্ন রাহান প্রকল্পের আদর্শ বিচ্ছেদ নিম্ন একইভাবে আমরা পূর্বের নিয়মে আয় হার প্রথমে বছর লিখবে এরপর আয় হার ব্র্যাকেটে পার্সেন্ট দিব আয় হার মাইনাস গড় হার বা ব্যবধান আয় হার মাইনাস গড়ার হোল স্কোয়ার অথবা ব্যবধানের বর্গ এবার আমরা এই সাল অনুযায়ী রাহান প্রকল্পের এই আয় হার গুলো লিখব প্রথম বছর আছে মাইনাস পাঁচ পার্সেন্ট পনেরো সালে আছে পনেরো পার্সেন্ট বিশ সালে আছে বিশ পার্সেন্ট তোমরা প্রশ্ন থেকে লক্ষ্য করো সতেরো সালে আছে এগারো পার্সেন্ট এবং আঠারো সালে আছে নয় পার্সেন্ট আমরা এই পার্সেন্ট গুলো যোগ করব এবার আয় হার গুলো আমরা ক্যালকুলেটারে যোগ করে নিই প্রথমে আছে এখানে পনেরো পনেরোর সাথে আমরা যোগ করব বিশ পার্সেন্ট যোগ এগারো পার্সেন্ট যোগ নয় পার্সেন্ট অর্থাৎ এখানে প্লাসের সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা আছে চারটে আর মাইনাস আছে একটি এই চার বছরের টাকা আয় হার যোগ করলে হবে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে এই মাইনাস পাঁচ আমরা বিয়োগ করব তো পঞ্চান্ন থেকে পাঁচ বিয়োগ করলে হবে আর পঞ্চাশ তাহলে আয় হার হচ্ছে এবারে পঞ্চাশ পার্সেন্ট থেকে আমরা এবার বের করব গড় হার তাহলে গড় হার কিভাবে বের করব এই আয় হার যে পঞ্চাশ পার্সেন্ট আমরা পেয়েছি আয় হার পঞ্চাশ পার্সেন্টকে আমরা এই পাঁচ বছর প্রকল্পের মেয়াদ হচ্ছে পাঁচ দুই হাজার চোদ্দ সাল থেকে আঠারো সাল এটাকে আমরা এই পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করলে হবে দশ পার্সেন্ট অর্থাৎ গড় আয় হচ্ছে আমার দশ পার্সেন্ট তিন নম্বর কলম আয় হার মাইনাস গড় হার এবার আমরা আবার এই আয় হারগুলো লিখে নিচ্ছি মাইনাস পাঁচ পার্সেন্ট এরপরে মাইনাস পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এগারো পার্সেন্ট নয় পার্সেন্ট এই প্রত্যেকটি
আয় হার থেকে প্রত্যেক বছরের আয় হার থেকে এবারে গড় হার 10% আমরা বিয়োগ করব প্রত্যেক বছরের আয় হার থেকে গড় হার বিয়োগ করব এবার আমরা বিয়োগফল লিখব -5 থেকে -10 বিয়োগ করলে হবে -15 15 থেকে 10 বিয়োগ করলে হবে 5 20 থেকে 10 বিয়োগ করলে হবে 10 11 থেকে 10 বিয়োগ করলে হবে 1 9 থেকে -10 বিয়োগ করলে হবে -1 এবার 4 নম্বর কলাম আয় হার মাইনাস গড় হার হোল স্কয়ার অথবা ব্যবধানের বর্গ তাহলে আমরা এখানে এবার এই -15 হোল স্কয়ার এটাকে যখন আমরা ভাঙব বর্গ ভাঙব তখন হবে 225 অর্থাৎ 15 হোল স্কয়ার আর মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস মাইনাস হোল স্কয়ার মানে মাইনাস দুইটি মাইনাস মাইনাসে প্লাস 15 হোল স্কয়ার বাংলা হবে 225 5 এর হোল স্কয়ার বাংলা আমরা এখানে যেহেতু ব্যবধানের বর্গ 5 5 25 10 হোল স্কয়ার এটার ব্যবধান এটার বর্গ বাংলা হবে 10 10 এ 100 1 হোল স্কয়ার এটার বর্গ বাংলা হবে 1 মাইনাস 1 হোল স্কয়ার এটার বর্গ বাংলা হবে 1 মাইনাস মাইনাসে প্লাস 1 1 এবার সামেশন অফ আই হার মাইনাস গড় হার হোল স্কয়ার অথবা এখানে আমরা লিখতে পারি ব্যবধানের বর্গের সমষ্টি বা ব্যবধানের বর্গের যোগফল এবার আমরা এই ব্যবধানের বর্গের যোগফল বা সমষ্টি যোগ করি তাহলে 225 যোগ 25 যোগ 100 এবং 1 1 এর যোগ করলে হবে 2 মোট আমার যোগফল হচ্ছে 352 এবার আমরা পূর্বের নিয়ম এখানে আমরা সূত্র প্রয়োগ করে আদর্শ বিচ্ছেদ নির্ণয় করি তো আমরা জানি আদর্শ বিচ্ছেদ সমান রুট ওভার সামেশন অফ আই হার মাইনাস গড় হার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান অথবা এখানে আমরা লিখতে পারি ব্যবধানের বর্গের সমষ্টি বা যোগফল এই ব্যবধানের বর্গের সমষ্টি আমরা লিখতে পারতাম তাহলে এবার আমরা লিখি রুটের জায়গায় রুট বসে দিলাম সামেশন অফ আই হার মাইনাস গড় হার এটার মান হচ্ছে 352 এখানে আমরা 352 লিখব নিচে আছে n মাইনাস 1 n এর মান 5 বছর মাইনাস 1 এবার আমরা উপরে লিখব 352 5 থেকে 1 বিয়োগ করলে 4 এবার আমি পাশে লিখতেছি 352 কে আমরা 4 দিয়ে ভাগ করে নিই ভাগ করলে হবে 88 88 কে যদি আমরা রুট করি তাহলে এটার মান বের হবে 9.38 9.38 তাহলে এই 9.38% এই আদর্শ বিচ্যুতি হচ্ছে রাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি তাহলে আমরা দুটি প্রকল্পের সাহান এবং রাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি করলাম গতে আমরা সাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি করে এটার পরিমাণ পেয়েছে 12.12% আর ঘতে রাহান প্রকল্পের আদর্শ বিচ্ছুতির পরিমাণ নির্ণয় করে আমরা পেয়েছি 9.38% এবার আমরা বিশ্লেষণ করব দুইটি প্রকল্পের আমরা বিশ্লেষণ করব কোন প্রকল্পের আদর্শ বিচ্ছুতির পরিমাণ কম কোনটির বেশি এবার আমরা লিখব তাহলে আমরা মন্তব্য লিখব একবার রাহান প্রকল্পের আদর্শ বিচ্ছুতি রাহান প্রকল্পের আদর্শ বিচ্ছুতি 9.38% আর গ হতে প্রাপ্ত
শাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি, শাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি 12.12%। এই দুইটি প্রকল্পের আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করলাম। আমরা জানি আদর্শ বিচ্যুতি, আমরা এবার বিশ্লেষণ করব। আমরা জানি আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি একটি প্রকল্পের ঝুঁকি নির্দেশ করে, একটি প্রকল্পের ঝুঁকি নির্দেশ করে এবং কম ঝুঁকি প্রকল্পটি বেশি গ্রহণযোগ্য, কম ঝুঁকি পূর্ণ, কম ঝুঁকিপূর্ণ প্রকল্পটি বেশি গ্রহণযোগ্য। তাহলে এবার আমরা দুইটি প্রকল্পের বিশ্লেষণ করে দেখলাম, শাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতির পরিমাণ বেশি, শাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি পরিমাণ বেশি, তাই এই প্রকল্পটিতে এই প্রকল্পটি বেশি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ শাহান প্রকল্পটি, কারণ শাহান প্রকল্পটির মধ্যে আদর্শ বিচ্যুতির পরিমাণ বেশি রাহান প্রকল্পের তুলনায়, তাই এই প্রকল্পটি বেশি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ। প্রশ্ন আমাদের কি বলছে, জনাব বায়েজিদের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত? তাহলে আমরা লিখব, রাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি অপেক্ষা শাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি বেশি থাকার কারণে। তাহলে লিখি আমরা, রাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি অপেক্ষা, আদর্শ বিচ্যুতি অপেক্ষা শাহান প্রকল্পের, শাহান প্রকল্পের আদর্শ বিচ্যুতি বেশি, তাই শাহান প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। লিখলাম আমরা, তাহলে জনাব বায়েজিদের জন্য কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত? জনাব বায়েজিদের জন্য শাহান প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ময়মনসিংহ 2020 সালের এই সৃজনশীল প্রশ্ন 6 নম্বর, এ ঘ গাণিতিক সমস্যা, ঘ এবং গ শাহান প্রকল্প এবং রাহান প্রকল্পের আমরা আদর্শ বিচ্ছেদ নির্ণয় করে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান যথাযথভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই এসএসসি পরীক্ষার বিভিন্ন সালের বিভিন্ন বোর্ডের এই ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।